সুপ্রিয় দর্শক ও মাছচাষী বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে আসলাম থাই পাঙ্গাস মাছের পোনা। আবহমান কাল থেকে পাঙ্গাস মাছ এদেশের মানুষের জন্য রসনার উৎস হিসেবে পরিচিত। এই মাছটি প্রাকৃতিক মুক্ত জলাশয়ে, বিশেষ করে আমাদের দেশের দক্ষিণাঞ্চলের নদীসহ উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। একসময়ে পাঙ্গাস মাছ আভিজাত্যের প্রতীক হিসেবে, উচ্চবিত্তের মাছ হিসেবে বিবেচিত ছিল। বর্তমানে পরিবেশগত পরিবর্তনের ফলে নদীর নাব্যতা দিন দিন হ্রাস পাচ্ছে, সাথে সাথে এই মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্রসমূহ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে পাঙ্গাস মাছের উৎপাদনও ক্রমশ কমে যাচ্ছে। তবে পাঙ্গাস পুকুরে চাষের ক্ষেত্রে ব্যাপক সম্ভাবনা থাকায় 80-এর দশক থেকেই এই মাছের উপর কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের দেশে বর্তমানে পাঙ্গাস মাছের যে জাতটি বাণিজ্যিকভাবে চাষ করা হয় তা হচ্ছে থাই পাঙ্গাস। থাই পাঙ্গাস মাছের আদিনিবাস থাইল্যান্ডে, কম্পুচিয়া, ভিয়েতনাম এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের দেশে। আমাদের দেশের সর্বপ্রথম 1993 সালে এই প্রজাতির মাছটি সফল প্রজনন করা সম্ভব হয়েছে। বর্তমানে বাণিজ্যিক চাষাবাদের ক্ষেত্রে থাই পাঙ্গাস একটি জনপ্রিয় নাম। এই থাই পাঙ্গাস মাছটি দেশি পাঙ্গাসের চেয়ে দ্রুত বড় হয়। এই মাছ সর্বোচ্চ 10 থেকে 12 কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে। থাই পাঙ্গাস মাছ চাষ করার ক্ষেত্রে পুকুরে একক বা অন্যান্য যে কোনো মাছের সাথে চাষ করা যায়। তবে থাই পাঙ্গাস মিশ্র চাষের ক্ষেত্রে তেলাপিয়া মাছের সাথে চাষ করলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। থাই পাঙ্গাস মাছ চাষের জন্য চাষের পুকুর অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে। পুকুর শুকানোর পর চুন প্রয়োগ করতে হবে শতক প্রতি 1 কেজি হারে। পুকুরের তলদেশে যদি কাদা থেকে যায় তবে কাদার সাথে ভালোভাবে চুন মিশিয়ে দিতে হবে। পুকুরে যদি ইতোপূর্বে অধিক ঘনত্বে মাছ চাষ করা হয় তবে চুনের পাশাপাশি শতকে 500 গ্রাম হারে পটাশ মিশিয়ে দিতে হবে। চুন প্রয়োগের 4 থেকে 5 দিন পর পুকুরে পানি দেওয়ার ব্যবস্থা করতে হবে। পুকুরে পানি মজুদের ক্ষেত্রে পানির গভীরতা সর্বনিম্ন 1 মিটার হতে হবে। তবে অবশ্যই একটি বিষয় খেয়াল রাখতে হবে, পুকুরে কোনো ধরনের জৈব সার প্রয়োগ করা যাবে না। এই নিয়মগুলো মেনে থাই পাঙ্গাস মাছের জন্য পুকুর প্রস্তুত করে নিতে হবে। পুকুর প্রস্তুতের পর আপনারা পোনা মজুদ করতে পারবেন। যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা খুঁজছেন, আমাদের আজকের পোনাগুলো নিতে পারেন। আপনারা এখন ভিডিওর স্ক্রিনে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনা। আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই পোনাগুলো অর্ডার করতে পারবেন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে যত্ন সহকারে অক্সিজেন দিয়ে পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি। যদি কেউ চান আমাদের হ্যাচারি থেকে পোনা সংগ্রহ করবেন, আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে। চাইলে আমাদের হ্যাচারি থেকেও পোনা সংগ্রহ করতে পারবেন।